সাব্বাস চীন সাব্বাস। করোনার মধ্যেই বাংলাদেশের টাকার পাহাড় নিয়ে হাজির চীন। দেশের বৃহত্তম অনলাইন মার্কেট প্লেস এবং আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দ্বারা ক্রেতাদের ই কমার্স অভিজ্ঞতা আরও আধুনিক এবং সুখকর করার জন্য 2021 সালের মধ্যে বাংলাদেশে বিনিয়োগ করবে 500 কোটি টাকা। মূলত এই অর্থের সিংহভাগই ব্যয় হবে প্রতিষ্ঠানটির লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে, যার মধ্যে অন্যতম 2 লক্ষ বর্গফুটের নিজস্ব ওয়্যারহাউস এবং 1.5 লক্ষ বর্গফুটের সম্পূর্ণ স্বয়ংক্রিয় শটিং সেন্টার নির্মাণ। এবং এই বছরের শেষ নাগাদ 64টি জেলায় 150টিরও বেশি হাব স্থাপনের লক্ষ্যে দারাজ বাংলাদেশে কাজ করে চলেছে। এছাড়াও বিনিয়োগের একটি অংশ যাবে নন্দিনী, দারাজ স্টোর, দারাজ ভিলেজ ইত্যাদি প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা তৈরির খাতে। বিনিয়োগের ফলে অটোমেশনের জন্য দারাজে শীঘ্রই কনভেয়ার বেল্ট, ফর্কলিফট, এনার্জি এফিশিয়েন্ট, পার্কিং বেস, ফায়ার সেফটি ইকুইপমেন্ট ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হবে। এই অটোমেশনের ফলে গ্রাহকরা আরও দ্রুত তাদের দোরগোড়া ডেলিভারি পাবে। দারাজ অনলাইন সব প্রতিনিয়তই গ্রাহকদের নতুন ধরনের অভিজ্ঞতা তৈরির জন্য উদ্ভাবনী পন্থা অবলম্বন করে। এই বিনিয়োগ তারই একটি নিদর্শন। উল্লেখ্য, 2014 সালে যাত্রা করা দারাজ গত 5 বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে তার অত্যাধুনিক সেবা প্রদান করে আসছে, যার ফলে লাখো বাংলাদেশি এখন ঘরে বসেই উপভোগ করছে হাজার হাজার পণ্য। দারাজ মার্কেট প্লেসে রয়েছে 18,000-এরও বেশি সেলার বা বিক্রেতা। প্রতিটি সেলারকেই দারাজ প্রতিনিয়ত ট্রেনিং দিয়ে থাকে, যাতে তারা সরকারি বিধিনিষেধ মেনে ব্যবসা করেন। গ্রাহক অভিজ্ঞতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি দারাজ এক্সপ্রেস নামক নিজস্ব লজিস্টিক পরিষেবাও তৈরি করেছে, যেখানে গ্রাহকদের দোরগোড়ায় পণ্য সরবরাহ করতে 3,000 কর্মচারী নিরলসভাবে কাজ করছেন। এছাড়াও দ্রুত প্রক্রিয়াকরণ এবং অর্ডার বাছাইয়ের জন্য দারাজের রয়েছে দেশের বৃহত্তম শটিং সেন্টার, যার আয়তন 1 লক্ষ বর্গফুটেরও বেশি। দেশের বিভিন্ন প্রান্তে 60টিরও বেশি হাব স্থাপন করেছে দারাজ। এছাড়াও প্রতিষ্ঠানটি কোভিড-19 সংকটের মাঝেও বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো দারাজ ফার্স্ট গেমস, গ্রাহকদের জন্য একটি অভিনব গেমিং প্ল্যাটফর্ম, মেডিসিন ক্যাটাগরি যেখানে পাওয়া যাচ্ছে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী, ডিমার্ট এবং ডিফ্রেশ যেখানে ক্রেতারা পাচ্ছে সহজেই শাকসবজি, ফলমূল, মাছ মাংস, দুধ, ফ্রোজেন ফুড, গ্রোসারি ইত্যাদি অর্ডার করার সুবিধা। এছাড়া নতুন 13টি জেলায় ডেক্সের মাধ্যমে গ্রোসারি পণ্যসহ অন্যান্য পণ্যের হোম ডেলিভারি চালু হতে যাচ্ছে জুন মাসের মধ্যেই। প্রিয় দর্শক, করোনার মধ্যে যেখানে দেশের বিনিয়োগ কমছে সেখানে চীনের কথা অনুযায়ী তার দেশের প্রতিষ্ঠান আলিবাবা বাংলাদেশে বিনিয়োগ করছে, যার সুফল পাবে বাংলাদেশের মানুষ, যার ফলে বাংলাদেশে নতুন চাকরির সুযোগ হবে আর বাংলাদেশের উন্নয়ন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। প্রিয় দর্শক, ভারতকে রুখতে অবশ্যই আমাদের চীনের বিনিয়োগ খুবই দরকার, তাই আমরা চাই চীন আরও বিনিয়োগ আসুক বাংলাদেশে। আপনারা কি এই নিয়ে আমার সাথে একমত? আপনি আপনার মন্তব্যটি জানাবেন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন আপনার সকল বন্ধুদের মাঝে।